आत्मेहि देवा मनुष्यहि सुजनताय भीमास्मी बिहारी दानं गणेशा पतितापिनि धनाभ्यहि देवा मनुष्यहि सुजनताय भीमास्मी बिहारी दानं गणेशा पतितापिनि धन में पोया अनागति बोधि नना पति लवया संबत्तो निपानसा आचे होतो बोधि अम्पि मयं बंति पति लवया संबत्तो निपानसा आचे यो होतो तादि अम्पि मयं भंते संगो ईमान बुद्धो बिम्मां साप्पे ही देवा मनुष्यी भुजनात्ताया हिमास्में लिहारी दानां नागती बुधी न्यनां अतिलवया संबत्ततो निभानसा आचयो नमोतस्य भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्य वन्दनाकरः পাত্রদরু বাচক বাসিকা বৃন্দ তোমার বৈকুণ অশুভতে মঙ্গলতে তোমার প্রগতিতে এবং তোমার সফলতা লাভতে এই কোন আদরণীয় পূজনীয় বৈকু সংঘ তোমার লাগি কো সূত্র হই দিবা তুমি বৈকুণ আজন করি নেই শ্রদ্ধা সহকারে সূত্র গুণ শুনো এবং তোমার জীবন সফলতা লাভ করো এই ইন্ডিয়ানো 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 মচো ইকেল দে মচো ইন্ডিয়ানো মানুষের জন্ম জোড়া বেঁধে মৃত্যুকে আর না পাওয়ার বেদনাকে হাহাকার প্রতি মিশিয়ে শেষ হয়ে যায় এই উপলক্ষে আপনারা ও সিদ্ধার্থের চিন্তাকে মনকে সুন্দর করে উপলব্ধি করতে পেরেছেন তাই দুঃখ মুক্তির সেই সুখের ঠিকানার সন্ধানে আজ এই আপনারা বেকুল মহাকরণী গৌতম বুদ্ধ যেন সম্মুখ পথে অবিচলিত হয়েছেন তিনি মা ক্লেশকে ধ্বংস করে নির্বাণ আবিষ্কার করেছেন আপনারাও যেন ভগবানের নির্দেশিত পথে ভগবান করে অজর অমর ও অত্যন্ত সুখ এবং দুঃখ মুক্তির নির্বাণের সন্ধানে বেরিয়ে পড়েছেন এই তাই এই মহৎ ও সুমহান লক্ষ্য ও উদ্দেশ্যকে জানার প্রাণধারা শ্রদ্ধা ভক্তি ও সম্মান জয় হোক সার্থক হোক আপনাদের আর্য পথ যাত্রা পূর্ণতা হোক দুঃখ মুক্তির অনাবিল আনন্দ ও সুখ নির্বাণে পরিশেষে শ্রদ্ধা চিত্তে চিরকণের সকাশে আপনাদের বিগত ও বিনীত বিনম্র চিত্তে প্রার্থনা করে আপনারা যেন প্রবজ্জা জীবন দীর্ঘায়ু সুন্দর ও সার্থক হোক এবং অতিম জন্মে পূরণ সুখ ও নির্বাণ লাভ হোক জগতের সকল প্রাণী বর্ণনা জানাচ্ছি তিন তিনবার এই বর্ণনা জানার পরিপ্রেক্ষিতে আমি বলতেছি আজকে আমাদের এখানে যে ধর্মীয় অনুষ্ঠানটা হইতেছে এই অনুষ্ঠানের নাম হচ্ছে কঠিন শিবর দান অনুষ্ঠান এই কঠিন শিবর দান অনুষ্ঠানটা অ্যাকচুয়ালি বৌদ্ধ জাতিদের আমাদের ভিক্ষুরা তিন মাস ব্যাপী বর্ষাবাসে থাকেন এই তিন মাস বর্ষাবাসের শেষ হওয়ার পরে আমাদের যেই বর্ষাবাসের পরে যে সমস্ত জায়গাতে ভিক্ষুরা বর্ষাবাস থাকবে ওই বর্ষাবাসের পরে ওই অনুষ্ঠানে এই বর্ষা ওই মন্দিরে ওই কিয়ংয়ে এই অনুষ্ঠানটা করা হয় অ্যাকচুয়ালি এই অনুষ্ঠানের নাম কঠিন শিবদান অনুষ্ঠান এই কঠিন শিবদান অনুষ্ঠানটা মানে এক মাস ব্যাপী চলে থাকে এই জন্য কঠিন বলা হয় এই অর্থাৎ আশ্বিন পূর্ণিমা হইতে কার্তিক পূর্ণিমা পর্যন্ত এই অনুষ্ঠানের সময়সীমা আজকে মনে হয় চতুর্দশী আমাদের পূর্ণিমা এই পূর্ণিমার পরে পূর্ণিমা যাওয়ার পরে আমাদের আর কোনো জায়গায় কোনো
এই স্থানে আমাদের বৌদ্ধদের এই মহা কঠিন শিবদান এগুলো আর থাকবে না। এর জন্য এটা এক মাস ব্যাপী এই অনুষ্ঠানটা চলে আশ্বিন পূর্ণিমা থেকে কার্তিক পূর্ণিমা অবধি পর্যন্ত। এখন এই পূর্ণিমাটা এখন মোটামুটি শেষের পথে। আমাদের ফেনিকুল ফেনিকুল মানে যতগুলো বৌদ্ধ মন্দির কিয়ং আছে এই কিয়ং এর মধ্যে মনে হয় ফেনিকুলের মধ্যে আজকেই শেষ। এই আমাদের ফেনিকুলের মধ্যে আর এই অনুষ্ঠান হবে না, এটাকে এর জন্য এই কঠিন শিবদান অনুষ্ঠান বলা হয়। 24 ঘন্টার মধ্যে এটা দান করতে হয়। উপস্থিত থাকবে এখানে এখানে এই অত্র এলাকার ফেনিকুল ভিক্ষু সংঘ উপস্থিত আছে এবং এই আমাদের উপাসক উপাসিকা অত্র এলাকার ফেনিকুল এলাকার থেকে উপস্থিত, যেমন সুকনাসুরি থেকে শিলাসুরি থেকে শুরু করে এই অত্র এলাকা এখানে আমাদের এই উপাসক উপাসিকারা উপস্থিত আছে মোটামুটি এই পূর্ণ ধর্মহলার অনুষ্ঠান। আপনার নাম? আমার নাম স্মৃতিময় চাকমা, আমি শান্তিবন বৌদ্ধবিহারের সহসভাপতি